হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা ভালো খুশির খবর তোমাদের জন্য এনেছি আজকের ভিডিওতে, যেখানে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। পরিবেশ বন্ধু যে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, পরিবেশ বন্ধু যে ভ্যাকান্সি তার উপরে পার্সোনালিটি টেস্ট বা ফিল্ড টেস্টের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা পরিবেশ বন্ধু পদের জন্য আবেদন করেছিলে তাদের জন্য পার্সোনালিটি টেস্ট বা ফিল্ড টেস্টের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই যে অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে এবং কবে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, কোন সময়ে স্টার্ট হচ্ছে, সমস্ত বিস্তারিত তথ্য কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের কল লেটার সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটি। তো তাহলে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই অফিসিয়াল নোটিফিকেশান, এটা কিন্তু প্রকাশ হয়েছে 23/11/2020। এখানে বলা হয়েছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 12/2020। তো তাহলে চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বিস্তারিত নোটিফিকেশানটি। তো তাহলে বন্ধুরা এটিই হলো সেই বিস্তারিত নোটিফিকেশান। এখানে দেখো সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেটস দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ, কাস্ট, ডেট অফ পার্সোনালিটি টেস্ট এবং টাইম, যেখানে পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে 7/12/2020 থেকে এবং সময় দেওয়া হয়েছে সকাল 10:30। এই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে, এই নোটিফিকেশান টোটাল 247 পেজ কিন্তু এখানে রয়েছে। আমি এখন বর্তমানে রয়েছি পেজ নাম্বার 1-এ। তো তাহলে বন্ধুরা এটাই নোটিফিকেশানের লাস্ট পেজ অর্থাৎ 247 পেজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 13,307 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং এখানে কিন্তু পরীক্ষা চলবে 8/1/2021 পর্যন্ত এবং শেষ সময় দেওয়া আছে দুপুর 12টা। নোটিফিকেশনের এই অংশটা তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে পার্সোনালিটি টেস্ট বা ফিল্ড টেস্টের কথা বলা হয়েছে, এখানে কিন্তু সেই টেস্ট শুরু হচ্ছে 7/12/2020 থেকে এবং এখানে বলা হয়েছে এই টেস্টের যে কল লেটার যেটা তোমরা ডাউনলোড করতে পারবে 23/11/2020 পর থেকে। এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যদি তোমাদের এই কল লেটার ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে সকাল 11:00 থেকে 4:00 মধ্যে দুটো ডেটে অর্থাৎ 3/12/2020 এবং 4/12/2020 ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে এবং সঙ্গে রাখতে বলা হয়েছে ফটো, আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড। তো তাহলে বন্ধুরা এটাই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরিবেশ বন্ধু ভ্যাকান্সির ওপরে পার্সোনালিটি টেস্ট বা ফিল্ড টেস্টের যে লিস্ট তার অফিসিয়াল নোটিফিকেশান। আশা করি এই নোটিফিকেশান বা এই ইনফরমেশানটা তোমাদের অনেকের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে এবং তোমরা অনেকে আনন্দিত হবে পরীক্ষাটার জন্য। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করো, যাতে তারাও তাদের নামটা এই লিস্টে খুঁজে বার করতে পারে। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।